একটা লোকও নেই ধরে চকলেটস ঠিক আছে আমরা দুজন তো আছি একটু উপরে ধর বা উপর নিচটা ধর ভয় লাগছে রে কেন মানে বাঁদর টাদরও থাকতে পারে জানিস তো আমার না খুব থ্রিলিং লাগছে বিশ্বাস কর এরকম একটা আমি শিওর এই যদি আমাদের মা বাবারা আসতো এবং ওরা যদি জানে আমি জানি না আমাদের কি কিছুই দেখা যাচ্ছে তাহলে একটু আলোতে গিয়ে কথা বলি না না দেখা যাবে যাবে এই যদি ওরা আসতো না না ওরা নিজেরা আসতো না আমাদের আসতিত এই জন্যই তো বিয়েটা করে নিয়েছি অন্ধকার আর এই লেভেলে অন্ধকার আমার কি লাগছে এই যে এখান থেকে এখন দেখা যাচ্ছে রাতের দার্জিলিং শহর তারা আকাশের তারা মনে হচ্ছে এখানে এসে ছড়িয়ে গেছে অসাধারণ অসাধারণ কিন্তু ভীষণ কেমন লাগছে দূর অন্ধকার কেমন একটা লাগছে কেমন একটা লাগছে স্পুকি ব্যাপার একটু দূরে 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 করে দাঁড়িয়ে আছে এবার ধর তুই যাচ্ছিস হয়তো দুজন আছে তাদের ছায়া নেই মানুষ নেই I hope Momo thakbe only on your food bill উপরে উপরে এলাম মানে ওপেন টেরেসে এলাম ইন্দ্রাণী বলছে এখানে প্রচন্ড শীত লাগছে সেই কারণে ওপরে খাওয়া দাওয়া করা যাবে না আমরা এখন নিচেই চলে যাব কিন্তু এখান থেকে এই ভিউটাও খুব সুন্দর লাগছে এই খাওয়া যায় কি খাওয়া যায় কি খাওয়া যায় হাউ মেনি পিসেস উইল বি দেয়ার 6 পিসেস 6 পিসেস
ঠান্ডা মোটামুটি ভালোই পড়েছে, মোটামুটি না ভালোই পড়েছে, কারণ এখানকার স্থানীয় যারা তারাও ভীষণ সুটেড বুটেড হয়ে আছে। আমি জানি না আমার কেন একটু কম শীত লাগছিল, তাও ইন্দ্রাণী বলল যে হাইনেকটা পরতেই হবে নাহলে যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায়। আর এখানে এরা খেলাধুলা করছে, এই যে কি কেমন লাগছে, খুব ভালো লাগছে। আমি মানে পুরোনো স্মৃতিগুলো তাজা হয়ে যাচ্ছে, আর অনেক চেঞ্জ হয়ে গেছে দার্জিলিং। আমি 2013 সালে এসেছিলাম, তারপরে সত্যি এটা অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে। তো আবার সেই নির্জন পথ দিয়ে এখন ফেরার পালা। এই যে আমার গলাটা শুনছেন, এটা কিন্তু একদম আমি এখানেই বলছি আর কি, কোনো ভয়েস ওভার নয়। মানে এতটাই নিস্তব্ধ অবস্থায় রয়েছে এই জায়গাটি যে আপনাদের মনে হতে পারে যে পরে থেকে হয়তো সাউন্ড পুট করা। এই যে দূরে শহর দেখা যাচ্ছে, আসলে এই ধরনের মানে অ্যাটমোসফিয়ার, একটু নির্জনতা বা এমন একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনে আপনি আছেন যেখানে অনেক মানুষের হয়তো ভিড়, সেখানে যদি চেষ্টা করা যায় একটু একাকী থাকার, সেই রকম ট্যুর বা সেই রকম ঘুরতে যাওয়া আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। দাঁড়া, এই যে সুমেরু প্রদেশ থেকে এক গুহা মানবী। তুই এরকম না করিস না, ফাঁকা রাস্তার মধ্যে কিরকম, আমি না নিজের মতো হাঁটছি, তুই যে পেছনে নেই আমি খেয়ালও করিনি, এত ভিডিও করতে হবে তোকে, চল আমার সাথে। অন্ধকার ভয় পেয়েছে, তার মধ্যে আবার সেই মন্দিরটা, মানে পুরো স্পুকি স্পুকি ব্যাপার। আমি হাঁটছি অন্ধকারে, পেছনে একটা খট 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 করে আওয়াজ শোনো না। এবার আমি হাঁটছি, এবার আমি হালকা করে পেছনে দেখছি, একটা লোমশ কুকুর পেছনে পেছনে আসছে আমার। ইউজুয়ালি আমার ভোর 5:30 ঘুম ভেঙে যায়, যত রাতেই ঘুমোই না কেন। এখন আগামীকাল আরেক চোট ঘুমাস, সেটা বল, যতক্ষণের ভিডিওটা হলো এই অ্যাম্বিয়েন্স সাউন্ড নিয়ে, ভাবছি এইটুকুটাকে একটা আলাদা ভ্লগ হিসেবে পোস্ট করব। মানে যখন আপনারা হয়তো শুনছেন তখন অলরেডি এই ভিডিও আমি পোস্ট করে দিয়েছি, কারণ হচ্ছে যে এরকম একটা নির্জন পথ রাত্রিবেলা হেঁটে যাচ্ছি, এটা আমার মতো যারা এরকম আছেন, যারা একটু একাকী একটু নির্জনতা পছন্দ করেন, যাদের এরকম ভাগ্যের ফেরে বিয়ে হয়ে যায়, এই ধরনের মানুষের বিয়ে করা উচিত না যারা নির্জনতা এবং একাকিত্ব পছন্দ করে। যাই হোক, তো যেটা বলছিলাম যে এই ধরনের অ্যাটমসফিয়ার যারা পছন্দ করেন তাদের এই ভ্লগটা খুব ভালো লাগবে আশা করি। যাই হোক, এইরকম ভ্লগ আরও আসবে, গোটা দার্জিলিং সিরিজটা দেখুন আপনারা, আর সেই সিরিজগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের অড কাপল চ্যানেলটাকে, আর শেয়ার করুন, লাইক করুন, ভালো থাকুন।